কয়েকদিন ধরে জলের তলায় ছিল বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, লাখো লাখো মানুষ বাড়ি ছাড়া ছিলেন, বিভিন্ন স্কুল বাড়ি, বিপর্যয় মোকাবিলা কেন্দ্র যেগুলো মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, বিভিন্ন জায়গায় গোটা সুন্দরবনের লাখো লাখো মানুষকে তুলে এনে কোনো প্রকারে রক্ষা করা গিয়েছিল। আজকের মানুষের বাড়িঘর দর জলের তলায়, ধীরে ধীরে জল নামছে, এখনো মানুষকে সবাইকে তাদের বাড়িতে ফেরানো সম্ভব হয়নি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি দুর্যোগে, প্রতিটি বিপর্যয়ে, প্রতিটি ক্ষেত্রে রাজ্যের সর্বস্তরে মানুষের পাশে যেমন তিনি কাজ করে এসেছেন, আমফান থেকে আরম্ভ করে, বুলবুল থেকে আরম্ভ করে, ফণী থেকে আরম্ভ করে যত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে তিনি নিজে নবান্নে দিন রাত থেকে সর্বস্তরে প্রশাসন, ত্রিস্তর জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়ে আজকে প্রতিটি বিপর্যয়ে সুন্দরবনের একটা মানুষেরও প্রাণহানি ঘটেনি। আমাদের সরকারের, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে তার যে উদ্দেশ্য, তাকে আমরা সকলে মিলে সর্বস্তর শক্তি দিয়ে আমরা রক্ষা করতে পেরেছি। আমাদের